থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছো? চ্যানেলের নাম এই যে WB74 মোটো ব্লগিং। ঠিক আছে আসি। হ্যাঁ হ্যাঁ পিকে বাবু আমাদের এদিকে এখন যদি ভাই গুলাকে বলি চলে আসবে দেখতে। ঠিক আছে আসি। হ্যাঁ চলো। কি ব্যাপার, আবার দাঁড়াতে বলে। চলো চলো বললো, ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। তো এখন আছি আমরা তোমার গোশালা মোড়, তোমার জলপাইগুড়ি যাওয়ার রাস্তা। তো কেবলমাত্র জলপাইগুড়িতে ঢুকলাম, এখান থেকে আরও অনেক দূর, যেমন হচ্ছে অনেক দূর। জলপাইগুড়ি তো বাড়ির পাশেই, আই থিঙ্ক আধা ঘন্টা একটু বেশি লাগে, এক ঘন্টা লেগে যায় জলপাইগুড়ি আসতে গেলে। অ্যান্ড এখান থেকে ভালোই দূর আছে। এটা যে কি হচ্ছে, কিছুটা একটা হচ্ছে, বাট সুন্দর হচ্ছে। ITD কিছু একটা লেখা ছিল, বাট অতটা ফোকাস করতে পারলাম না, পরে দেখতে হবে। বাট কিছু একটা তো হচ্ছে এখানে। তো এখন আছি আমি তিস্তা ব্রিজে, দাঁড়িয়েছিলাম বাস, তারপরে নাই তো নাই, খুঁজেই পাচ্ছি না ওকে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম ট্রাফিকটার ওখানে, পিকে বাবু পিছনে ছিল, ও আসলো, এখানে দাঁড়ালাম, একটু আড্ডা মারলাম, কারণ বৃষ্টি পড়ছিল হালকা হালকা। দেখতেই পারছো এখানে যে জল পড়ে আছে, তো বৃষ্টির মধ্যে ভিড়ও বাড়ানো যাবে না, তো যার কারণে স্টপ নিলাম, ওখানে দাঁড়ালাম আধা ঘন্টার মধ্যে, একটু টাইম পাস করলাম, ওখানে গল্প স্বল্প করলাম। আর এখান থেকে বেশি একটা দূরও না তোমার যেখানে যাবো, আই থিঙ্ক ও যেটা বললো 15 কিলোমিটারের মতো হবে। তো দেখা যাক কত দূর হবে, আই থিঙ্ক ওরকমই হবে। তো চলে এসছি, তাও বৃষ্টি পড়ছে, ওরকম বৃষ্টিতে কি আর ভিড়ও বানানো যায়। এক আশা করি ক্যামেরার লেন্সটা ক্লিয়ার আছে, লেন্সটা ক্লিয়ার না থাকলে বুঝে অসুবিধা হয়ে যাবে ভিডিও। তো ইনস্টাটাও পুরো ভিজে গেছে ব্যাগটা, অতটাও ভিজে নেই, হালকা হালকা ভিজছে। এটার যেটা প্রবলেম ছিল আগের ভিডিওতে দেখেছো, প্রবলেম একদম ফিক্স হয়ে গেছে। এখন ডাইরেক্ট তোমার ওই নাট বল্টু যেগুলো ছিল ওগুলো রেখে দিয়ে অন্য নাট বল্টু লাগানো হয়েছে, দেখতে পারছো। তো এখন এটা একদম ডাইরেক্ট স্টেবল আছে, তার মধ্যে এখানে অল্প আঠা লাগানো আছে, ফেব্রিক উইক এখানে নিচ্ছে। যদি আঠা না লাগাতাম তাহলে সেম এরকম নড়তো খালি, তো ওরকম নড়লে পরে তো আর হয় না ভিডিও, বা রিক্সও লাগে একটা, বাই চান্স যদি ভেঙে ঠেঙে যায়। এখানেও বৃষ্টি নাই। অনেক দিন পর আসলাম আজকে এদিকে, অ্যাকচুয়ালি এদিকে আসিও না আমি, আমার যেগুলো রাইড হয় বেশিরভাগ তোমরা জানোই পাহাড় সাইডেই পছন্দ করি আমি,
ধূপগুড়ি এখান থেকে 17 কিলোমিটার, ফালাকাটা 40 কিলোমিটার। ফালাকাটা এত দূর, ধূপগুড়ি সামনে আছে, চলে এসেছি প্রায় 17 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। অ্যান্ড যেখানে যাবো ওখানে আই থিঙ্ক আর 14 কিলোমিটার হবে হয়তো। গাড়িতে এখনো ফুল ট্যাঙ্কি দেখাচ্ছে, এক ঘাটও কমেনি, একদম একদম যেটা ফুল হয় একদম এন্ড, মানে তেল উপর থেকে পড়ে যাচ্ছিল কতটা ফুল করা হয়েছে। দেখো দেখো একবার দেখে নাও। আজকের ওয়েদার খালি চেঞ্জ হচ্ছে একটু পর পরে, কিছুক্ষণ আগে দেখলাম বৃষ্টি বাট এখন আবার এত রোদ্রু, কোনো মেঘ নেই আকাশে, মেঘ আছে হালকা হালকা, এগুলো বৃষ্টির মেঘ না। অ্যান্ড রোদ্রুটা এত খতরনাক দিছে এখন, মানে কোথাও দাঁড়ানো যাচ্ছে না এতটা রোদ্রু। বাকি চলে এসেছি এখান থেকে আর বেশি দূর না, তোমাদের তো একটু আগে বললামই, পিছনে দাঁড়িয়েছিলাম আবার একটা দোকানে, ওখানে দাঁড়ালাম, একটু আড্ডা মারলাম, কারণ ক্যামেরা ট্যামেরা অনেক জল লেগে গেছিলো, এগুলো সব পরিষ্কার করতে হলো। অ্যান্ড জল টেস্টাম পেয়ে গেছিলো, অনেক জল টল খেলাম ওখানে, একটু আড্ডা আড্ডা মারলাম। অ্যান্ড যাবো ওখানে গিয়েও কিছুক্ষণ আড্ডা হবে, কারণ এটা হচ্ছে একটা রাইডের, মনে করো এটা হচ্ছে মজা, কোথাও গিয়ে যদি তুমি 10 মিনিট না দাঁড়ায় যদি এনজয় না করো তাহলে বেকার, কারণ কন্টিনিউয়াসলি গাড়ি চালাতে কারোরই ভালো লাগে না, সেটা তোমরাও জানো। তো মেন রোড থেকে এখন ঢুকলাম তোমার ডান দিকে ভিতরের রাস্তা, এটাও মেন রোড, মানে ছোট রাস্তা না, মেন রোডে আছে এটাও। যাই না কোথায় নিয়ে যাচ্ছ আমি তো কিছু চিনতে পারছি না, এদিকে তো আসিও না যে চিনবো। অ্যান্ড ইনস্টাটা অন করে নিলাম, ইনস্টাটা আজকে অন করতে ভুলে গেছিলাম, তো ইনস্টাটা এখন অন করে নিলাম। অ্যান্ড আশা করি ইনস্টার শট ভালোই আসবে, একটু রোটেট করে দিই, আই থিঙ্ক হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে হয়তো এবার। বাকি এটার ঘাটে যে প্রবলেম, দাঁড় করালো নাকি, আচ্ছা আচ্ছা দাঁড় করাচ্ছে, কি হলো আবার, কি হয়েছে, ধূপগুড়ি গেছিল তো, আচ্ছা এবার আমরা এখানে সঠিক চিনি না এই জায়গাটার নাম, যে আমরা প্ল্যান করে বের হয়েছি যে আপনি কি সাইড আসতে পারবেন প্লিজ, সাইডে চলে আসি সোজা করে লাগাই, কোথায় যাবো যাবো, এবার এই জায়গাটার নাম তো সঠিক জানি না, আমি ওই দিক থেকে নাম জিজ্ঞেস করে দেখো, তাই না, হুম হুম। এবার ব্যাপারটা হলো তোমার বাড়ি কোথায়, সরি সরি আপনার বাড়ি কোথায়, এদিকে নাম কি, জায়গাটার নাম কি, কালীঘাট, কালীর হাট না কালীঘাট, কালীঘাট, এতক্ষণ ভুলভাল নাম বলছিলাম, হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা হচ্ছে জামালদা, এবার জামালদা রোডও চিনি না, আপনি কি চেনেন, এদিকেই জামালদা, আচ্ছা আচ্ছা আপনি কোথায় ধূপগুড়িতে গিয়েছিলেন, পড়াশোনা করেন নাকি, গাড়ি তো দেখছি না রাস্তায়, কারণ এখন সময়টা অনেক 3:47 বাজে, এখন তো গাড়ি গুলো মানে একটু কমই চলে না এই টাইমে, বুঝতে পেরেছি ঠিক আছে, গাড়ি গুলো তো সেরকম দেখছি না। এবার আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, যদি কোনো মানে রাস্তা যদি আপনি বলে দিতেন ভালো হতো, কোন দিক দিয়ে যেতে হয়, এদিক দিয়ে তো না, সোজা এক রাস্তা, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা জামালদায় যাওয়ার কথা ছিল, যে ওই সাইডে নাকি বাংলাদেশ বর্ডার আছে, সামনে কি, আচ্ছা ঠিক আছে আপনাকে আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে আপনি অনেক চিন্তিত অবস্থায় আছেন আমি আমি বুঝতে পারছি আর কি, ঠিক আছে আপনি কি দুপুরে কোনো কাজের জন্য গেছেন, জব করেন নাকি, আপনি টিউশন পড়ান, এখন কি টিউশন পড়াবেন নাকি, আচ্ছা তাহলে লেট হচ্ছে বোধ হয়,
এখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিল? আচ্ছা আচ্ছা, গাড়ি তো নেই রাস্তায়, একটা গাড়িও দেখলাম না। আসলাম, একটা গাড়িও দেখিনি। আপনি তো অনেক কষ্ট করে মনে হচ্ছে আপনারা যাতায়াত করেন না? আমরা দুজন আছি, চলো তাহলে। চলো, তো ফট করে হাত দিয়ে গিয়েছিল। আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথা বলতেছিলাম যেন আমি ফট করে ফলো করিনি, যে যখন পার হচ্ছিলাম তখনকার ফট করে দেখলাম যে হাত দেখাচ্ছে। যাক, কারু ভালো হয়ে গেলে আমাদেরও ভালো হলো, যে চেনা সুবিধা হয়ে গেলো। বাট অনেকক্ষণ থেকে ঘুরছি, জিজ্ঞাসা করছি, রাস্তা চিনতেই পারছি না। এখন যাক ভালো হয়ে গেলো, যেহেতু রাস্তাটা শুনে নিলাম। কে যে কোথায় নামাতে হবে তাও তো যাই না। আচ্ছা, হবে হয়তো কোথাও, তো যাক ভালোই হলো। একে নামিয়ে দিয়ে এর কাছে ভালো মতো শোনা যাবে যে কত দূর আর কোথায় কী যেতে হবে না যেতে হবে, ভালো করে শোনা যাবে। গ্রামের আবহাওয়াটা কিন্তু একদম আলাদা, সত্যি কথা বলতে। এটা বাকি আজকে এত ঘুরলাম না, মাথা খারাপ হয়ে গেছে। এখন আই থিঙ্ক 3:30 বাজে, 3:30-4 বাজে, মাথা খারাপ হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এদিকে দুইবার রং গলিতে ঢুকছে, রং রাস্তায় দুবার, কী জানি কী অ্যাড্রেস বলে বুঝতে পারলাম না। রং রাস্তায় দুবার ঢুকলাম অ্যান্ড আবার রিটার্ন, এগুলাই করছি। এখন অবধি পৌঁছতে পারছি না ডেস্টিনেশনে। তো যাক ভালোই হলো, কারো হেল্প হয়ে গেলো অ্যান্ড আমাদেরও ভালো হয়ে গেলো। অ্যান্ড ইনস্টা শট আমি দিতে পারছি না, সত্যি কথা শোনো, আমার নিজের খুব খারাপ লাগছে। হ্যাঁ, আজকে ওয়েদারটা একদমই আলাদা ছিল, একবার বৃষ্টি একবার রোদ্রু। আরে বাপরে, এত সুন্দর রাস্তা ছিল, এটা কি হয়ে গেল ফট করে? এত সুন্দর রাস্তা পরে এরকম রাস্তা আসবে আশা করতে পারলাম না। এটা বাকি রাস্তা আজকে কোথাও খারাপ ছিল না, এক ফোটাও খারাপ ছিল না, রাস্তা খুবই ভালো ছিল আজকে। অ্যান্ড ফাইনালি এত দূরে এসে এখন রাস্তা খারাপ, কোনো অসুবিধা নেই, অতটাও খারাপ না যে যাওয়া যাবে না, যাওয়া যাবে আরামসে। সূর্যটাও একদম, রোদ্দুরটা যা দিচ্ছে আজকে খতরনাক। কোথাও একটা রাইডে যাব, প্ল্যান প্ল্যান করছি, একটু ভাবনা চিন্তা করছি ভালো কোথাও রাইডে যাব, কারণ অনেকদিন থেকে দূরে কোথাও যাওয়া হচ্ছে না। অ্যান্ড যেটা প্ল্যান আছে আমাদের নভেম্বরে, নভেম্বরেরটা সাকসেস হবে কি না এখনও কনফার্ম না, বাট প্ল্যান করা আছে, কারণ সামনে দুর্গা পুজো। অ্যান্ড দুর্গা পুজো, তারপরে আরও কালী পুজো আছে, ষট পুজো আছে, অনেক কটা পুজো আছে। এগুলাতে এই সবার পকেট অবভিয়াসলি খালি হবে, খালি না হলে খুব ঢিলে হয়ে যাবে। কিসের চাঁদা ভাই? তুমি কেন দিলা? না না না, দাও তো, না না না, ওটা ওকে দিয়ে দাও, রাখো রাখো, তোমাদের কাছে রাখো, পরে আবার ধরো না আমাদেরকে, দেখে রাখো, ঠিক আছে? উইলি উইলি ভাই মারি না রে, নিলে উইলি মারবো না। হ্যাঁ, নিলে উইলি মারবো না। WB74 মোটো ব্লগিং, ঠিক আছে? সবাই খালি উইলি মারতে বলে,
মাইরে দেখাই দিব নাকি যাওয়ার সময়? কোথায় নামবেন? আচ্ছা এখানেই। এখানে এখানে একটু ছাওয়াতে দাও, ছাওয়াতে দাও, দুই মিনিট দাঁড়াই এখানে। এখানে দাঁড়াবা, দাঁড়াও একটু, দাঁড়াই দু মিনিট, পাটা ব্যথা হয়ে গেছে পুরো। কেমন লাগলো রাইড করতে? খুব ভালো লাগলো, আর বড় ব্যাপার হচ্ছে আমাকে হেল্প দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হয়তো আমার অনেক লেট হতো আর কি আসতে, টিউশন ছিল, আবার আমার গেছি অনেক দূরে ঘুরতে, গেছি আসার সময় গাড়ি পাচ্ছি না। না না, আজকে হয়তো গাড়ি বন্ধ থাকতে পারে, রাস্তায় একটা গাড়িও দেখিনি আজকে। আচ্ছা, সানডে তো কোনো কোনো গাড়ি চলে, কিন্তু আজকে জানি না আমি আজকে আছি কিনা। জামালদার রোডটা কোন দিকে? এক রাস্তা, কোনো এদিক গুলি নেই, 7-8 কিলোমিটার না? আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ওখানে বাংলাদেশ বর্ডারটার ওখানে যাবো আর কি। ওখানে আপনি কি ব্লগার, ইউটিউব ব্লগার? হ্যাঁ হ্যাঁ, এও বলতেই ভুলে গেছি, ক্যামেরা দেখেই বুঝে গেছেন না? অ্যাকচুয়ালি এখানে লেখা আছে কি, হ্যাঁ মোটো ব্লগ করি আমরা, আর হচ্ছে হ্যাঁ পিকে বাবু আমার কাজ করবে, অ্যান্ড ওটা হচ্ছে WB74 মোটো ব্লগ, মোটো ব্লগ পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? এখানে দাদারটা নাকি কালীঘাট নাকি? আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, হেলমেট খুলে একটা তুলি না? হেলমেট খুলে, হেলমেটটা খুলি। আসি তাহলে, চলো যাও যাক, আয় গিয়ে কোথাও দাঁড়াই, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে তঙ্কা কথা বলছি। তো চলো, বাই বাই। তো ফাইনালি পৌঁছে গেছি এখানে, অ্যান্ড এখানে একটু দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করার জন্য, অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো একদম বাড়ির জন্য। তো চলো, তোমাদের সাথে দেখা করছি নেক্সট ভিডিওতে, বাই বাই।